আজি 29 এপ্রিল বুধবার, আজির সন্ধিয়ার কেটামান গুরুত্বপূর্ণ খবরের বিষয়ে আপনাকে ভিডিওটি জানাম। ভিডিওটি স্কিপ নকৰি সকলে চাব। স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি আয়োজন করা এক সংবাদমেল কেবাটাও কথা ঘোষণা করে। স্বাস্থ্যমন্ত্রীগুলিয়ে লকডাউনের ফলত সুবুরিয়া রাজ্যত আবদ্ধ লোকসলক অনা বিশেষ ব্যবস্থা করার বহিরাজ্যত আবদ্ধ রোগীসলকও অনার চিন্তা চর্চা করে থাকা হয়েছে বলে জানি দিয়ে। আনহাতে আরোগ্য নিধিত এই পর্যন্ত 107 কোটি টাকা সংগ্রহ করা বলে উল্লেখ করে কয় যে এই পুঁজির ধন ব্যয় সংক্রান্তত কেবাজনো জ্যেষ্ঠ চিকিৎসকর কমিটি গঠন করা হয়েছে। আনহাতে কোভিড-19 ফলত রাজ্যের অর্থনীতিত বারুক প্রভাব পড়া বলে উল্লেখ করে কয় যে রাজহ সংগ্রহের পরিমাণ 80% হ্রাস পাইছে আর 2019 বর্ষের তুলনায় GST সংগ্রহের পরিমাণও হ্রাস পাইছে। ইয়ার উপরও লকডাউনের ফলত নিয়মীয় পাঠদান ব্যাহত হওয়া শিক্ষার্থীসকল সুবিধার্থে সরকারে দীক্ষা অ্যাপ আর বিশ্ববিদ্যালয় ইউটিউব চ্যানেলের জড়িয়ে অনলাইন পাঠদানের সুবিধা গ্রহণ করবল মন্ত্রীগুলিয়ে আহ্বান জানাইছে। কোভিড-19 ফলত উদ্ভব হওয়া সামগ্রিক পরিস্থিতি যাওয়া 3 দিনত আশানুরূপ উন্নত হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনে প্রকাশ করেছে। শেহতীয়া কোভিড-19 সংক্রমণ সম্পর্কে আভাস দিয়ে কয় যে সমগ্র দেশতে গ্রীন জোনত 307 জেলা, অরেঞ্জ জোনত 297 আর রেড জোনত 128 জেলা আছে। কয় যে ভারতত সম্প্রতি কোভিড-19 রোগের রোগীর সুস্থতার হার 23.3% বৃদ্ধি পাইছে। স্বাস্থ্য মন্ত্রালয়ের বিষয়ববীয়ায় জানা মতে এতিয়ালৈকে এই রোগত আক্রান্ত 7,027 জন লোক আরোগ্য হয়ে উঠিছে। আনহাতে ভারতত নোভেল করোনা ভাইরাসত আক্রান্তর সংখ্যা 29,974 জন বৃদ্ধি পয়ার বিপরীতে মৃতকর সংখ্যা 937 জন বৃদ্ধি পয়া বলে নিশ্চিত হয়েছে। কয় যে ভারতে মে মাহর শেষ ভাগের ভিতর কোভিড-19 পরীক্ষার থলুয়াভাবে রেপিড টেস্টিং কিট উৎপাদন করব। দেশের বিজ্ঞানীসকলক কোভিড-19 প্রতিষেধক ভ্যাকসিন প্রস্তুতের প্রক্রিয়া খরতকীয়া করবলে আহ্বান জানার 4টা ভ্যাকসিনের পরীক্ষণ সম্পূর্ণ হওয়ার পথত উপনীত হয়েছে বলেও সাদরি করেছে। বিহার সরকারের লকডাউনের দেশের বিভিন্ন রাজ্যত আবদ্ধ হয়ে থাকা বিহারের শ্রমিক আর অসুবিধাত পড়া পরিয়ালর ব্যাঙ্ক একাউন্টত রাজ্যখনের সাহায্য পুঁজির 1,000 টাকা অনুদান দিয়ার ব্যবস্থা করেছে। সরকারি সূত্রে জানা মতে ইয়ার অধীনত আবদ্ধ হয়ে থাকা সংশ্লিষ্ট লোকসলক www.apoda.bih.nic.in ওয়েবসাইটত আধার কার্ডের প্রতিলিপির জড়িয়ে এই সুবিধা লাভের পঞ্জন করব। অসম সরকারের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ কালি তেজপুরত জেলা উপায়ুক্ত আর আরক্ষী অধীক্ষকসলের শীর্ষ বিষয়াসলের সাথে রাজ্যখনত শেহতীয়াভাবে কোভিড-19 ফলত উদ্ভব হওয়া সামগ্রিক পরিস্থিতির সন্দর্ভত পর্যালোচনা করে। এই পর্যালোচনা বৈঠকত আন্তঃজিলা যাতায়াত, অত্যাবশ্যকীয় সামগ্রী যোগান, প্রব্রজনকারী শ্রমিক আর আইন শৃঙ্খলা সম্বন্ধীয় পরিস্থিতিকে ধরে কেবাটাও বিষয় সন্দর্ভত আলোচনা করা হয়। মুখ্য সচিবগুলিয়ে পরবর্তী সময়ত বানপানের সম্ভাবনার প্রতি লক্ষ্য রাখি অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর নাটনি দূর করবল আগতীয় পরিকল্পনা গ্রহণ করবল সকল জেলা উপায়ুক্তক নির্দেশনা দিয়ে। জেলা উপায়ুক্তসলক বানপানীর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সকল বিভাগীয় কর্মচারী বিষয়ক সম্পূর্ণরূপে সাজু থাকবলেও নির্দেশ দিয়ে। বৈঠকত উপস্থিত থাকা আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্তয় কয় যে কেন্দ্রীয় সরকারের নির্দেশনাবলী অনুযায়ী লকডাউনের নিয়মাবলী সম্পূর্ণ পালন নিশ্চিত করবলে বিষয়াসকলে ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যখনের বিভিন্ন জেলায় দেখা দিয়া গাহরি রোগের পরিপ্রেক্ষিতত কৃষিমন্ত্রী অতুল বরাই আজি এখন সংবাদমেলত আমদানিকৃত প্রতিষেধকে গাহরির বেমার সংক্রমণ রোধ করব পরা নাই বলে অভিহিত করে ইয়ার ফলত ক্ষতিগ্রস্ত হওয়া গাহরি পালকসলক চিনাক্ত করে যথোচিত ক্ষতিপূরণ দিবল চিন্তা চর্চা করে থাকা হয়েছে বলে সাদরি করে। লকডাউনের সময়সত রাজ্যখনত স্থানীয় খেতিয়কর দ্বারা উৎপাদিত 210 কোটি টাকার শাক পাচলি বিক্রি হয়েছে। ইয়ারে 113 কোটি টাকার শাক পাচলি রাজ্যের ভিতর আর 97 কোটি টাকার শাক পাচলি বহিরাজ্যলৈ প্রেরণ করা হয়েছে। এতিয়াও কোনো কৃষকের পথারত যদি বিপণন যোগ্য পাচলি সাজু হয়ে আছে তেনেহলে সেইসকল কৃষকক অতি সোনকালে সংশ্লিষ্ট জেলার উপায়ুক্ত বা জেলা উন্নয়ন আয়ুক্ত অথবা জেলা কৃষি বিষয়ার সঙ্গে যোগাযোগ করবলে কোয়া হয়েছে। ভারতীয় স্বাধীনতা যুঁজারু আর প্রসিদ্ধ গান্ধীবাদী নেত্রী হেম বরালিয়ে আজি গুয়াহাটীত শেষ নিঃশ্বাস ত্যাগ করে। গুয়াহাটীর এখন ব্যক্তিগত চিকিৎসালয়ত চিকিৎসাধীন হয়ে থাকা পদ্মশ্রী বরালির মৃত্যুর সময়ত বয়স আছিল 103 বছর। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে তেওঁর মৃত্যুত গভীর শোক প্রকাশ করেছে। সম্পূর্ণ রাজ্যিক মর্যাদার তেওঁর শেষকৃত্য সম্পন্ন করা হব। আনহাতে ভারতীয় বোলছবি জগতের বিশিষ্ট অভিনেতা ইরফান খানের আজি মুম্বাইর এখন চিকিৎসালয়ত মৃত্যু হয়। মৃত্যুর সময় তেওঁর বয়স আছিল 54 বছর। এইখিনিতে উল্লেখ করব পারি যে অসমীয়া উপন্যাস মৃত্যুঞ্জয়ের উপর ভিত্তি করে চারুকমল হাজরিকায় পরিচালনা করা এখন ধারাবাহিকত ইরফান খানে ধনপুর নামের এক মুখ্য ভূমিকাত অভিনয় করেছিল।